আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি যারা কবুতর পালবেন ভাবতেছেন বা কবুতর ক্রয় করবেন ভাবতেছেন, মানে যারা কবুতর জগতে নতুন আসতে চাইতেছেন বা কবুতর খুব একটা চিনেন না, তাদের জন্যে। কারণ আমি দেখতেছি অনেকেই কবুতর, নতুন কবুতর যারা যারা আমি যখন নতুন ছিলাম তখন আমি অনেক কবুতর কিনে অনেক ঠকেছি বা অনেক ধরা খাইছি। তাই আমি চাই না আপনারাও কোনোভাবে ঠকেন বা আপনারাও কোনোভাবে প্রতারিত হন বা খারাপ কবুতর কিনে নিয়ে আসেন বা অসুস্থ কবুতর কিনে নিয়ে আসেন। কারণ দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা নতুন কবুতর পালক তারা কবুতর বাজার থেকে কিনে আনেন, বাসায় এসে দেখেন যে কবুতর অসুস্থ, অথচ বাজারে দেখে মনে হয়নি যে কবুতর অসুস্থ। বাজার থেকে আপনি দেখলেন খুব সুস্থ দেখা যাচ্ছে কবুতর, কিন্তু বাসায় আনার পর দেখেন যে কবুতর অসুস্থ। তাই এই ভিডিওটি শুধু নতুনদের জন্য, যারা পুরাতন বা যারা কবুতর সম্পর্কে অনেক জানেন বুঝেন তাদের জন্য না। তাই আশা করি যারা নতুন কবুতর পালক আছেন, যারা কবুতর কিনবেন ভাবতেন, তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। কারণ ভিডিওতে আমি আপনাদেরকে কবুতরের, মানে সুস্থ কবুতর এবং অসুস্থ কবুতর কীভাবে চিনবেন এবং কবুতরে কী কী দেখে ক্রয় করবেন তার ডিটেলস বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, এক নম্বর টিপস হলো, আপনি যখন কবুতর কিনতে যাবেন সর্বপ্রথম আপনি কবুতর না ধরে দূর থেকেই দেখে বলতে পারবেন যে আসলে কবুতরটা সুস্থ না অসুস্থ। সেটা কীভাবে বুঝবেন? সেটা বোঝার প্রথম উপায় হলো আপনি ওর চোখের দিকে তাকাবেন। এই যে দেখেন ওর চোখটা কিন্তু দেখা যাচ্ছে একবারে শুকনা। আপনি কবুতরটা ভালোভাবে চোখের দিকে তাকাবেন। চোখের দিকে তাকালে যদি সেই কবুতর অসুস্থ হয় বা ঠান্ডা লেগে থাকে তাহলে কবুতর চোখে পানি থাকবে। আবার অনেক সময় কবুতর চোখ উঠে, চোখ উঠলেও চোখ ফোলা থাকে এবং চোখের মাঝে পানি থাকে। তাই এটা আপনি দূর থেকে দেখেই বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে সাধারণ অ্যাক্টিভিটি। সাধারণ অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছি আমি যে কবুতরটা সবসময়, এই যে দেখেন এই কবুতরটাকে আপনি এখানে যেন স্ক্রিনে দেখতে পারতেছেন, দেখেন কবুতরটা একটু ছটফটে মনে হচ্ছে। মানে কবুতরটা যদি অসুস্থ হয়তো, যদি আপনি দেখেন কবুতর কিনতে যায় যে কবুতর চুপ, মানে ঝুম মেরে বসে আছে, খুব একটা নড়াচড়া করে না, মানে মাথা ঘাড় খুব একটা নড়ায় না, তাহলে বুঝবেন যে এই কবুতরটা 100% অসুস্থ। কারণ সুস্থ কবুতর হলে সে এই যে এরকমভাবে মাথা নাড়াবে, ঘাড় নাড়াবে, মানে তার অ্যাক্টিভিটিটা, মানে আপনি দেখলেই বুঝবেন, মানে তার অ্যাক্টিভিটি থাকবে খুব ভালো অ্যাক্টিভিটি থাকবে, মানে তার মানে একটি ছটফটে থাকবে সে। এবং দ্বিতীয় স্টেপ হলো, তারপর আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হলো কবুতরটা হাতে ধরবেন। ধরার পর আপনি ওর নাকে চাপ দেবেন। যদি নাকে চাপ দিয়ে দেখেন যে নাক দিয়ে পানি পড়তেছে তাহলেও বুঝবেন যে কবুতরটা ঠান্ডা লেগেছে বা কবুতরটা অসুস্থ। হয়তো প্রাথমিক অবস্থায় অনেক সময় কবুতর আপনার এমনি দেখে, চোখে দেখে বোঝা যায় না যে সুস্থ নাকি অসুস্থ, কিন্তু যদি আপনি নাকে চাপ দেন, যদি ওরা ঠান্ডা লেগে থাকে তাহলে আপনার নাক থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হবে। সেকেন্ড টাইম আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কবুতরটা হাতে ধরবেন। হাতে ধরে কবুতরটা যদি অসুস্থ হয় তো কবুতরটা দেখবেন যে পাতলা শুকিয়ে গেছে, অথবা ওর বুকের অংশ হাড্ডি বের হয়ে গেছে শুকিয়ে, অথবা কবুতরটা একটু পাতলা পাতলা লাগবে, তাহলে মনে বুঝবেন যে ওই কবুতরটা অসুস্থ। আর সুস্থ কবুতরটা আপনার ধরলে, হাতে ধরলে সেটা পুরো ভরি, একবারে ফিট থাকবে এবং একটু ভারী থাকবে। তাই এটা হলো যে তারপরে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুব কম লক্ষ্য করি, যে কবুতরের পা। যেটা আমার ক্ষেত্রেও ঘটেছিল, মানে কবুতরের পা আমি সব দেখে আনলাম, কবুতর একটি সবই ঠিক আছে, কিন্তু ওর পায়ের আঙ্গুলগুলো একটু বাঁকা, যা আমরা দেখে কোনোভাবেই মানে বুঝতে পারি না। এই যে দেখেন এখন যে কবুতরটা স্ক্রিনে আসছে, এই কবুতরটা দেখেন আপনার হাতের ডান পাশের পাটার দিকে তাকায় দেখেন যে ওর পায়ের আঙ্গুলগুলো একবারে এইভাবে ছেপটা হয়ে ইয়ে হয়ে আছে, মানে ওই ওগুলা ওই পাগুলা তার জন্ম থেকে খুব সম্ভবত এরকম বাঁকা। তখন এই ক্ষেত্রে সেটা যদি নর কবুতর হয়ে থাকে তাহলে সে যখন মেটিং করতে যাবে পিছলে পড়ে যাবে, সে কবুতর উপরে দাঁড়াতে পারবে না, তখন কী হবে, আপনার সাকসেসফুল মেটিং হবে না, তার জন্য আপনার কবুতরে ডিম জমবে না। এই যে দেখেন, এই যে দেখেন পাটা কীভাবে সে
এ করে রাখছে, মানে পাটা একবারে বাঁকানো, পায়ের আঙ্গুলগুলো বা নখগুলো বাঁকানো, সে ভালোভাবে পাটা ফেলতে পারে না। তা এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন, কারণ আপনি টাকা দিয়ে কবুতর কিনতে যাবেন, কখনোই খারাপ কবুতর কিনবেন না। তারপরে দ্বিতীয় হচ্ছে এই যে দেখেন, লক্ষ্য কবুতরটার চোখের দিকে তাকান, ভালোভাবে চোখের দিকে তাকিয়ে দেখেন, এই চোখের ভিতরে একটা সাদা দানার মতো আছে, চোখের ভিতরে মানে মণিটা সাদা হয়ে গেছে। আমি যখন ফার্স্ট টাইম কবুতর কিনতে যাই, তখন আমি এই কবুতরের সাদা অংশ দেখে ভেবেছি যে হয়তো মানুষের ক্ষেত্রে যেহেতু আপনার সাদা থাকে, মানে মানুষের চোখের মণি সাদা থাকে, তাহলে হয়তো কবুতরের সাদা থাকে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তখন আমি বুঝতে পারি নাই বা কাউ দক্ষ কাউকে নিয়েও যাই নাই। তখন বাসায় আনলাম, তখন দেখা গেল যে কবুতরের মণিটা সাদা, যে কবুতর ও কবুতরটা খাচ্ছে মানে একবারে অন্ধের মতো। সে খা তার খাওয়ার যে স্টাইল, তার খাওয়ার স্টাইল, তার চলাফেরা দেখে বোঝা যাচ্ছে যে কবুতরটা কিছু অন্ধ, অন্ধর মতো, মানে পুরোপুরি অন্ধ হয় নাই কিন্তু সে 90% অন্ধ হয়ে গেছে এরকম। তাই আপনারা চোখের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি চোখটা এরকম দেখেন যারা নতুন পাখাল আছেন, তারা অবশ্যই এই ধরনের কবুতর কখনোই কিনবেন না, কারণ এই কবুতরগুলা চোখের মণি নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি, কবুতরের চোখটা সাদা হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে। এরপরে আসি আপনার কবুতরের, আপনি দেখবেন কি যে কবুতরের পায়খানার রাস্তা, কবুতরের পায়খানার রাস্তায় বেশি কমে বা ক্ষেত্রে পরিষ্কার থাকে, যদি সেটা জটিল কোনো অসুস্থ হয়ে থাকে বা সবুজ পায়খানা করে থাকে, তাহলে অনেক সময় মল লেগে থাকে, সবুজ পায়খানা মল আপনার পায়খানার রাস্তায় লেগে থাকে, ওটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতরের সবুজ পায়খানা হয়েছে বা কোনো অসুস্থ আছে আপনার কবুতরটি, মানে আপনি যে কবুতরটি কিনতে যাচ্ছেন ওটা অসুস্থ আছে। ফ্রেন্ডস, এরপর যে জিনিসটা করবেন সেটা হলো আপনার কবুতর কেনার পূর্বে একটু সময় নিয়ে কিনবেন, মানে আপনি যে কবুতরটা চয়েস করেছেন ওটার সামনে একটু সময় দিবেন, দাঁড়িয়ে ওর ট্রের দিকে তাকাবেন, অথবা যদি ওর ট্রে না থাকে, ও যে ড্রপিং করতেছে মানে ও যে পুপস করতেছে বা পায়খানা করতেছে, ওই পায়খানার দিকে তাকাবেন। স্কিনে যে কয়টা পায়খানা দেখতেছেন এর একটাও যদি দেখেন যে কবুতর ওই ধরনের কোনো একটা পায়খানা করেছে, তাহলে আপনি কখনোই সেই কবুতর কিনবেন না, কারণ এইগুলো প্রত্যেকটা পায়খানা হলো অসুস্থ কবুতরের পায়খানা। ফ্রেন্ডস, এরপর আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কবুতরের কুতো ফাটা আছে কিনা, এটাও একটা বড় প্রবলেম। কারণ ফাটা কবুতর অনেক সময় দেখা যায় আপনি দাম দিয়ে কিনলেন, তখন বেচতে গেলেন সেটা অর্ধেক দামে আপনি বিক্রি করতে পারবেন না, অথবা ভালো ব্রিড করাইতে পারবেন না। তাই আপনারা ওই জিনিসটাও লক্ষ্য করবেন যে কবুতরের কোনো অংশ ফাটা আছে কিনা। এরপর ফ্রেন্ডস দেখুন, এই যে কবুতরটা এখন স্ক্রিনে যেটা দেখতেছেন, যেটা মানে মালসার বাইরে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু গাঁঠাল দেখেন। কিন্তু ও যখন আমি যখন ফার্স্ট টাইম যখন আমি ওই কবুতরটা কিনে আনি, কিনে আনার সময় তখন কিন্তু কোনোভাবেই বোঝা যায় না ও গাঁঠাল। যখন আমি বাসায় এনে খাঁচায় সেরেছি, তখনই কিছুক্ষণ থাকার পর দেখি যেটা গাড়ে বা এরকম করে, তখনই বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ গাঁঠাল। তবে এটা পুরাতন টাল, মানে ওটা অনেক আগে অসুস্থ হয়েছিল কিন্তু ওই টালটা রয়ে গেছে। তাছাড়া এছাড়াও বোঝা না, এরকম পরিষ্কার আপনি হয়তো বুঝবেন না, কিছু টাল আছে যে হালকা আপনি বুঝতেই পারবেন না। তো ওইদিকে আপনি লক্ষ্য করবেন কি যে কবুতরের মাথা কি এক সাইডের দিকে টানে কিনা, মানে এক সাইডের দিকে সে সবসময় এক সাইডে ঘোরার চেষ্টা করবে, মানে মাথাটা তার সবসময় এক সাইডে হেলে যাওয়ার চেষ্টা করবে, হালকা হয়তো সেটা যদি মানে হালকা টাল হয় এরকম ঝোলার চেষ্টা করবে, তখনও বুঝবেন যে আপনি ওটা টালে আক্রান্ত আছে, ওই কবুতরটা কিনা থেকে বিরত থাকবেন। ফ্রেন্ডস, এরপর আসি আপনার কবুতরের চোখ দেখে কীভাবে চিন, মানে কবুতরটা ভালো ব্লাড লাইনের কিনা সেটা আপনি চোখ দেখে কীভাবে বুঝবেন। আপনি চোখের ভিতরে দেখবেন একটা সাদা রিং, একটা মণি আছে, ভালোভাবে আপনি যদি কোনো হাতে কবুতর কিনতে চান তো অবশ্যই সেখানে সূর্যের আলো থাকে, তো আপনি চেষ্টা করবেন ঠোঁটটা মধ্যে ধরে মানে চোখটা একটু সূর্যের আলোতে দেওয়ার জন্য, মানে দিয়ে দেখার জন্য। যদি দেখেন চোখের ভিতরে সাদা মণিটা মানে কালো রিংয়ের পাশে আর একটা সাদা রিং থাকে, ওই রিংটা ভালো করে লক্ষ্য করবেন, যদি দেখেন এই রিংটা পুরো কমপ্লিট তাহলে বুঝবেন ওটা ভালো ব্লাড লাইনের, মানে কোনো ক্রস ব্রিডিং হয় না, এর ব্লাড লাইন খুব ভালো। আর যদি দেখেন যে চোখের ওই সাদা রিংটা কোথাও এক জায়গায় কেটে গেছে, মানে পুরো কমপ্লিট না, আনকমপ্লিট বা ইনকমপ্লিট, তখন বুঝবেন যে ওইটা আপনার পিওর ব্লাড লাইন না, মানে খুব ভালো ব্লাড লাইন না। ফ্রেন্ডস, তাহলে আজ এই পর্যন্তই,
তবে সাবস্ক্রাইবের কথা কিছু বলবো না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন, ওকে।